হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের পিক থেকে আপনারা DSLR মতো পিক বানাবেন। সো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি আমার মোবাইলের গ্যালারিতে ঢুকলাম। গ্যালারিতে ঢুকার পর আমি মোবাইলের তোলা পিকটি বাহির করলাম। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের তোলা পিকটি, এটি আমার ঈদের দিনের তোলা ছবি। আপনারা দেখতে পাচ্ছেন এটা স্যামসাং A20 মোবাইল দিয়ে তোলা। তো আমরা এটার সাইজ হচ্ছে গিয়ে 4.33 MB। আমরা পিকচারটা এডিট করব, কিন্তু কোয়ালিটি ঠিক থাকবে, কোনো কোয়ালিটি হারাবে না। সো শুরু করা যাক। প্রথমে আমরা মোবাইলের তোলা ছবিটি দেখতে পাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি পিএস টাচে। আমাদের যে সফটওয়্যারটি দরকার পড়বে তার হচ্ছে PSCC। এটি আপনারা প্লে স্টোরে পাবেন না, আপনারা এটি গুগলে পাবেন। যদি এটি আপনাদের খুঁজে পেতে সমস্যা হয়, আমাকে নিচে ডিসক্রিপশন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। প্রথমে আমরা পিএস টাচে ঢুকলাম। ঢুকার পর এরকম আসবে, প্লাস আইকনে ক্লিক করবেন। আপনারা প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা ফটো লাইব্রেরিতে ক্লিক করবেন। ফটো লাইব্রেরিতে ক্লিক করার পর আপনারা চলে যাবেন একদম আপনার মানে কাঙ্ক্ষিত ছবিটি যেখানে আছে আপনারা সেখানে চলে যাবেন। আমার ছবিটি রাখা আছে এই ফোল্ডারে। পেয়ে গেলাম আমাদের ছবিটি। তারপর একটু লোড নিবে। ছবিটি পাওয়ার পর অনেকগুলো অপশন আসবে, আপনাদেরকে চলে যেতে হবে কুইক সিলেকশন টুল। অনেকগুলো টুল আছে, আপনাদেরকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করতে হবে। কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করার পর আপনারা পিকচারটা একটু জুম করবেন। জুম করার পর এ পিকচারটা আস্তে আস্তে আপনারা সিলেক্ট করতে থাকবেন। এভাবে টাচ করলে পিকচারটা সিলেক্ট হতে থাকবে। আমি আস্তে আস্তে পিকচারটা সিলেক্ট করতেছি। এখানে নিচে দেখতে পাচ্ছেন মোডে প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন মানে হচ্ছে সিলেক্ট হবে, আর মাইনাস চিহ্ন হলে কাটা পড়বে। তো আমি আস্তে আস্তে সিলেক্ট করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পুরো পিকচারটি সিলেক্ট করবেন। আমি ফুল পিকচারটি সিলেক্ট করতেছি। তারপর এই অংশটা বেশি হয়ে গেছে, আপনারা মাইনাসে ক্লিক করবেন। মাইনাসে ক্লিক করার পর এখানে আবার ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন আপনারা এই এটা যত ভালোভাবে নিখুঁতভাবে করতে পারবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ তত ভালো হবে। তো এটা খেয়াল রাখবেন, এটা খুব ভালো করে করার। তো আবার এখানে একটু কম হয়ে গেছে, আপনারা প্লাস করবেন, মোডটা প্লাস করে আবার ই করবেন। এটা আবার বেশি হয়ে গেছে, মাইনাস করে নেবেন মাইনাস। মাইনাস করার পর এখানেও বেশি হয়ে গেছে, এটা মাইনাস করে নেবেন। যদি কোনো সময় যে এখন এখানে বেশি হয়ে গেছে, এভাবে বেশি হয়ে গেলে এই উপরে ব্যাকে ক্লিক করবেন। এই অংশটা এই টুলস দ্বারা ভালো করে হচ্ছে না, আপনারা চলে যাবেন এই এখানে আছে লেসো সিলেকশন টুল, এখানে চলে যাবেন গিয়ে মাইনাসে ক্লিক করবেন। মাইনাসে ক্লিক করার পর এভাবে দেবেন, দেখুন কত নিখুঁতভাবে হয়ে গেছে। আবার প্লাসে দেবেন। এই যে এখানে অনেকগুলো সিলেক্ট হয়নি ভালো করে, এগুলো আপনারা কেটে ফেলবেন। আপনার প্লাস মোড দিয়ে তারপর করবেন। এই যে হয়ে গেছে, তো ভালোভাবে আপনারা নিচে একটু থাকছে। আবার আমরা চলে যাচ্ছি কুইক সিলেকশন টুলে গিয়ে মাইনাস মোড রেখে এই ফাঁকা অংশটা সিলেক্ট করতেছি।
পুরোপুরি সিলেক্ট হয়ে গেলে আপনারা ওই উপরে ক্লিক করবেন। উপরে ডানের পাশে যে চিহ্নটি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে যেখানে লেখা আছে রিফাইনেজ এটাতে ক্লিক করবেন। রিফাইনেজে ক্লিক করার পর আপনারা এভাবে করবেন, দেখুন সম্পূর্ণ পিকচারটি কত সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনার ঠিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক অংশ রয়ে গেছে। তো আপনারা আবার চলে যাবেন লেসোতে, লেসোতে গিয়ে এই অংশটা কেটে ফেলবেন। এই যে আমি কেটে ফেলতেছি। পুরো অংশটি কাটার পর আপনারা এবার এটাকে কাট করে ফেলবেন। কাট, সরি এখানে একটু থেকে গেছে। আপনারা এটাকে কাট করে ফেলবেন। কাট করার পর এখান থেকে একটি লেয়ার নেবেন, ইমটে লেয়ার নেবেন। তারপর আবার ডান করে দিবেন, আবার নিচের লেয়ার আসবেন। নিচের লেয়ারে এসে এটা কেটে ফেলবেন। কাটার পর আপনারা এখানে যাবেন, গিয়ে এটা পেস্ট করে দিবেন। দেখুন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো এবার আমরা ব্যাকগ্রাউন্ড লাগানোর পালা, আমরা ব্যাকগ্রাউন্ড লাগাবো। তো আমরা চলে যাচ্ছি ফটো লাইব্রেরিতে। ফটো লাইব্রেরি থেকে আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিলাম, দেখতে পাচ্ছেন একটি ব্যাকগ্রাউন্ড নিলাম। তারপরে এখানে গিয়ে লক অ্যাসপেক্ট রেশিও দিয়ে এভাবে বাড়িয়ে নেবেন। তারপর ক্লিক করবেন, তারপর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবেন। তারপর এই উপরে পিকে ক্লিক করবেন। তারপর এখান থেকে চলে যাবেন ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এটা ইচ্ছে মতো ছোটো বড়ো করে নেবেন। তো কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তারপর এখান থেকে আমরা একটু ব্লার করে নিই ব্যাকগ্রাউন্ডটা। ব্লার করার জন্য আপনারা ফ্রেমের উপরে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড যেটা আনছেন এটাতে ক্লিক করার পর আপনারা ব্লার করে ফেলবেন, ইচ্ছে মতো ব্লার করে ফেলবেন। তারপর হয়ে গেল। এখন আপনারা এই পিকটা ডানে ক্লিক করে সেভ করে নেবেন। সেভ করার পরে এখান থেকে সেভ গ্যালারি দিয়ে এখানে ক্লিক করে পিএনজি ফর্মে সেভ করে নেবেন। তারপর আমরা চলে যাব গ্যালারিতে। এই পিকটা তখন এখান থেকে আমরা নিয়ে যাব লাইট রুমে। লাইট রুমে নিয়ে নিলাম বন্ধুরা। তখন আমরা চলে যাবো আবার লাইট রুমে। লাইট রুম থেকে অটো করে দেব কালারগুলো, ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দেব। তারপরে মিক্সে যাব, মিক্সে থেকে লুমিনেন্সটা একটু কমিয়ে দেবো, স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো, টেক্সচারটা একটু বাড়িয়ে দেবো, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দেবো, তারপর শার্পিংটা একটু বাড়িয়ে দেবো, আর নয়েজ রিডাকশনটা একটু বাড়িয়ে দেবো। তারপর আমরা ক্রপে যাব, সরি, তারপর আমরা লাইটে যাবো। আবার লাইটে গিয়ে কার্ভটাকে একটু উজ্জ্বল করে ফেলব। তাহলে স্প্লিট টোনে গিয়ে কালারটা একটু অ্যাডজাস্ট করে নেব। তো তারপর এটাকে আমরা সেভ করে দেব, সেভ টু ডিভাইস।
এখন আমরা চলে যাচ্ছি গ্যালারিতে, লাইট রুম চলে যাব। লাইট রুমে সেভ হয়ে গেছে, দেখেন কত সুন্দর মোবাইলের তোলা পিকটা, কত সুন্দর DSLR মতো হয়ে গেল। আপনার যদি বন্ধুরা আপনারা এরকম আরও ভিডিও পেতে চান তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কোনো কিছু শিখতে পারতেছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নিত্য নতুন আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আমরা এখন পিকটা একটু সাইজটা দেখে নিই কত সাইজ হয়েছে। এই যে দেখেন 674 সাইজটা হয়েছে এবং পিকচারটা একদম নিখুঁত, কিছুই হয়নি, একদম নিখুঁত পিক, বোঝাই যায় না। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।